শরতের মেঘে সাজিয়া উঠেছে ধরা, অসুর বধে আসিবে আবার মা শারদীয়া। দেবীপক্ষের মহাপঞ্চমী তিথি, অসুর বিনাশী শক্তির মহাজাগরণ। সেই শক্তির আরাধনার উদ্দেশ্যেই সেজে উঠছে দেশের 33,000 পূজা মণ্ডপ। পূজা করব, তারপর সবার জন্য মানে মানে প্রে করব। সংখ্যা কখন কি ঘটবে এটা কিন্তু আমাদের ব্যাপার না। অশুভ শক্তি যে বাংলাদেশে নাই সেটা কিন্তু আমি বলি না। ঘোড়ায় চেপে মর্তলোকে আসবেন দেবী, দূর করবেন অশুভ শক্তিকে। সারা দেশের মতো তাই রাজধানীতেও প্রস্তুত 248 পূজা মণ্ডপ। ডিএমপির পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বৃহস্পতিবার সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে এসে ডিএমপি কমিশনার জানান, ডিজিটাল মাধ্যমে গুজব বন্ধে প্রস্তুত থাকবে সাইবার মনিটরিং টিম। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। প্রত্যেকটিতে আরজই থাকবে এবং বিশেষ টিম থাকবে, এবং সিসিটিভি ক্যামেরার কথা বলছি, প্রত্যেকটি পূজা মণ্ডপেই কিন্তু সিসিটিভির ব্যবস্থা করা হয়েছে। সাইবারের মাধ্যমে কোনো স্বার্থান্বেষী মহল তার ক্ষীণ স্বার্থ চরিতার্থ করার জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা করে থাকে। আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এটি প্রতিরোধ করার জন্য ব্যবস্থা রাখা হয়েছে। এদিকে পূজা উপলক্ষে সিদ্ধেশ্বরী কালী মন্দিরে বস্ত্র বিতরণের অনুষ্ঠানে যোগ দিয়ে ধর্ম প্রতিমন্ত্রী অসাম্প্রদায়িক চেতনা বিনষ্টকারী শক্তিকে রুখে দিতে সবার প্রতি আহ্বান জানান। বাংলাদেশকে টিকে রাখার জন্য যা দরকার মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্স, আমরা সেই জিনিসটাকে ঠিক করে যাচ্ছি, এবং এটা আমরা জীবনের একবিন্দু রক্ত থাকতেও সেই কাজ আমরা করে যাব। শুক্রবার সন্ধ্যায় মহাষষ্ঠীতে অধিবাস, কল্পারম্ভ ও বোধনের মাধ্যমে শুরু হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।